শিক্ষক নিবন্ধন প্লাস বিশেষ প্রস্তুতির পার্ট ফোর নিয়ে আলোচনা করব তো দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো একটু কয়টা অনুপাত দেওয়া আছে এর মিশ্র অনুপাত কত সেটা আমাকে নির্ণয় করতে হবে অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ বারতম বিশেষ প্রক্রিয়া এসেছে তো দেখো মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য অনেক সহজ তো আমরা দেখো প্রথমে যে অনুপাত দুইটা দেওয়া আছে যে অনুপাত তিনটা দেওয়া আছে তার নিজেদের মধ্যে কারাটি করা যায় কি না এটা দেখবো কারাটি বলতে কী ধরো পাঁচকে এই আঠেরো দাড়াকে ভাগ করা দেয় যায় না তাহলে পাঁচ এবং আঠেরো দ্বারা কাটাটি করা যায় না সেজন্য আমরা পাঁচ ইস টু আঠেরোকে আমরা লিখে দিলাম এ পাশে এবারে সাত আর দুইকে দেখো কাটাটি করা যায় যায় না নিজেদের মধ্যে কাটাটি করা যায় না সেজন্য এটাকে আমরা আবার লিখে দিলাম সাত ইস টু দুই এবার তিন ইস ছয়কে কি কাটা করা যায় দেখো তিন ইস টু ছয়কে কাটা করা দেয় তিন দু ছয় দুই তাহলে এখানে এক ইস টু দুই আকারে এটা লেখা যায়। যেহেতু এটা কালাটি করা যায় এক ইস্টু দুই আকারে লেখা যায় তা আমরা এখানে এক ইস্টু দুই দেবো এবার বলছে যে এর মিশ্র অনুপাত কত কি বলছে মিশ্র অনুপাত কত সেটা আমাকে নির্ণয় করতে হবে যেহেতু মিশ্র অনুপাত বলছে তাই কি এই প্রথম অংশটাকে আমরা প্রত্যেকের প্রথম অংশটাকে গুণ করব। এবং দ্বিতীয় অংশটাকে গুণ করব করলে আমাদের জাস্ট মিশ্র অনুপাতটা পেয়ে যাবো তো দেখো এখন কী পাচ্ছি আমরা এখানে পাঁচ আর সাত পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তার সাথে এক গুণ করলে সেই পঁয়ত্রিশে থাকে ইস টু এগারো আঠেরো দু ছত্রিশ ছত্রিশ দু কত বাহাত্তর তাহলে পঁয়ত্রিশ ইস টু বাহাত্তর দেখো পঁয়ত্রিশ আর বাহাত্তর কি আর কাটাহিটি করা যায় এর মধ্যে কিন্তু আর কোনো কাটাটি করা যায় না তাহলে এর মিশ্রণ উন্নত হবে কত পঁয়ত্রিশ ইস টু বাহাত্তর মানে এর আনসার হবে এই গ নম্বর তো এরপরে দেখো আরও একটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এটা বারোতম বিশেষ পরীক্ষায় এসেছে অঙ্কটা তো অঙ্কটা হলো চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনইভাবে কমালো যে চিনি বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবারে চিনি খাওয়া বাবদ শতকরা কত কত কমালো নির্ণয় করতে হবে তো এই যে অঙ্ক এই বৃদ্ধি যদি থাকে যে কোনো চিনি চাল ডাল যাই বলুক না কেন যদি বৃদ্ধি থাকে তাহলে আমরা একটা সহজ নিয়ম খুবই শর্টকাটে করতে পারবো সেই জিনিসটা হলো যে একশো গুণ কী দেবো একশো গুণ বৃদ্ধি যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে চিনি চাল ডাল প্রত্যেকের ক্ষেত্রে একই জিনিস তাহলে কী দেবো আমরা একশো গুণ বৃদ্ধি বৃদ্ধি কত পঁচিশ পারসেন্টেন্স আপন একশো প্লাস বৃদ্ধি বৃদ্ধি কত পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে একশো গুণ কত পঁচিশ আপন হচ্ছে একশো তো পঁচিশ তা পঁচিশকে একশো পঁচিশ করলে কত হয় দেখো এখানে পাঁচ হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবং পাঁচ একশোটা করলে হয় বিশ তাহলে আনসার কত হবে বিশ পাঁচ মানে এর আনসার কত এই খ নম্বর কিন্তু এই তো এর পরবর্তী আরেকটা অঙ্ক আছে দেখো একটা ধারার অঙ্ক অনেক সহজ অঙ্কটা একবার দেখলে বুঝতে পারবে তো অঙ্কটা হলো আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যাটি কত এটা কিন্তু বারোতম বিশেষ এসেছে অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো আমরা একটা সিরিজটাকে আগে লিখি আট আছে তারপরে এগারো আসে সতেরো আছে উনতিরিশ আছে। আর তিপ্পান্ন আছে তো আমরা দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে করব এর পরবর্তী সংখ্যা এখানে কত বসবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তো আমরা এই দুটোর মধ্যে পার্থক্য করার চেষ্টা করি দেখো আট এবং এগারোর মধ্যে পার্থক্য কত পার্থক্য আট নয় দশ এগারো মাত্র কত তিন পার্থক্য এবং এগারো থেকে সতেরোর মধ্যে পার্থক্য কত দেখো এগারো থেকে সতেরোর মধ্যে পার্থক্য হল মাত্র ছয় এবার সতেরো থেকে উনত্রিশের মধ্যে পার্থক্য কত পার্থক্য হচ্ছে দেখো এখানে বারো ছত্রিশ থেকে এগারোর মধ্যে পার্থক্য কত বারো ঠিক একই কর্মে উনত্রিশ থেকে তিপ্পানোর মধ্যে পার্থ কত পাচ্ছি দেখো এখানে চব্বিশ বেশি যেহেতু দেখো প্রত্যেকটা তিন একে তিন তিন দু তিন তার দ্বিগুণ করলে ছয় ছয় দ্বিগুণ করলে বারো এবং বারোয় দ্বিগুণ করলে কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশের দ্বিগুণ করলে এখানে কত হবে অবশ্যই আটচল্লিশ হবে তাহলে আটচল্লিশ এবং তিপ্পান্ন মানে উনত্রিশ এবং চব্বিশ যোগ করেই কিন্তু তিপ্পান্ন হয়েছে ঠিক এক আটচল্লিশ এই আটচল্লিশ এবং তিপ্পান্ন যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী যে সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব তা পরবর্তী সংখ্যাটা কত হবে দেখো আট আর তিন কতই এগারোই এগারোর এক হাতে এক সারি আগে পাঁচ আর পাঁচ দশ মানে কি একশো তো এক এর কত হবে এই ক নম্বরটা অ্যান্সার হবে